সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি বাউল গান গিয়েই সারা বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করেছেন তার গান বাংলার জনগণের মুখে মুখে শুনি তিনি হচ্ছেন আমাদের জনপ্রিয় এবং আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী কাদিজা ভান্ডারি খাদিজা ভান্ডারি সাথে চলুন আমরা কথা বলি তার অজানা কথা তার সমস্ত কথা উনি আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন তাহলে চলুন খাদিজা ভান্ডারির কাছে কেমন আছেন আপু আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার এই বাউল গানে আসার পেছনে কার বেশি উৎসাহ আপনি পেয়েছেন শুরুটা আমার ইচ্ছাই ছিল তারপর বাবা মা আত্মীয় স্বজন সকলেই সাপোর্ট করেছে আপনি এই বাউল গানে কার থেকে শিক্ষাটা লাভ করেছেন এবং এই বাউল গানে যে আসছেন যে কোনো গানই হচ্ছে গুরুমুখী বিদ্যা আপনার এই গানের শিক্ষার পেছনে কার বেশি উৎসাহ এবং কোন গুরুর কাছ থেকে আপনি এই গানগুলো শিখেছেন গান শিখাটা অনেকভাবে অনেকের সহযোগিতা আছে এর মধ্যে আমার বাবা মা অনেক সহযোগিতা করেছে এবং আমার উস্তাদ বাউল সাধক শ্রী সুনীল কর্মকার উনিও আমাকে অনেক উপদেশ দিয়েছে আর হাতে ধরে কেউ কাউকে শেখাতে পারে না মূলত উপদেশগুলো মানতে হয় আমার উস্তাদ আমাকে অনেক সহযোগিতা করেন এবং যিনি আমার স্বামী বাউল সুলেমান সরকার উনি একজন ভালো লেখক উনিও আমাকে অনেক পরামর্শ দেন এবং অনেক কিছু বুঝান যার মাধ্যমে আমার অনেকটা তালিম হয়ে যায় ওনার কথা থেকে এভাবেই শিখা। আচ্ছা আপনার পিতা মাতা কাছ থেকে কেমন ধরনের সাপোর্ট পেয়েছেন এই গান শিকার মধ্যে অনেক অনেক বেশি অনেক ভালো ওনারা আমার জন্য অনেক কষ্ট করেছে আর অনেক শ্রমও দিয়েছে অনেক জায়গায় প্রোগ্রামে আমাকে নিয়ে গেছে যেখানে অনেক কষ্ট হলে ওনারা আমার জন্য অনেক সহযোগিতা করেছে যেটা বলে এখন বোঝানো যাবে না অনুভূতিটা কখনো কাউকে বোঝানো যায় না ওনারা তো বেঁচে আছেন এখন হ্যাঁ হ্যাঁ আছে মালিক ওনাদের আপনারা কত ভাই বোন এক ভাই আর আমি এক বোন আমরা দুজন প্রেম সম্পর্কে আপনার কি ধারণা এই প্রেম সম্পর্কে কি কিছু কথা বলবেন যেমন কোন প্রেম যেমন প্রেম হচ্ছে তো কত ধরনের প্রেম আছে আমি বিশেষ করে জানতে চাই যে আসলে একটা ছেলে আর একটা মেয়ে যে প্রেম করে সেই প্রেম সম্পর্কে কিছু বলবেন আপনি তো শিল্পী হয়েছেন কত জায়গায় গিয়েছেন কত প্রোগ্রামে যান কত মানুষের সঙ্গে আপনি মিশেন এবং গান গাইতে গেলে বিভিন্ন জায়গায় যেতে হয় সেখানে যদি কারোর সাথে দেখা হয় অথবা কারোর সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে প্রেম সম্পর্কে অথবা প্রেম সম্পর্কিত কোনো ঘটনা ঘটেছে আপনার জীবনে আসলে এই প্রেম হলো পাঁচ প্রকার শান্ত ধায়স্য বর্ষুল্ল সুক্ষ্ম মধুর এর মধ্যে যেটা মানুষের সাথে মানে আউট মানুষের সাথে যে প্রেম প্রেমটা করতে হয় সেটা মূলত করার আগে আমার বিয়ে হয়ে গেছে মানে আমার স্বামীর সাথেই আমার প্রেমের সূচনা অন্য কারোর সাথে প্রেম করা সুযোগ হয়নি আমার কিন্তু আপনি যখন গান গেয়েছেন বিভিন্ন জায়গায় গেয়েছেন প্রেম তো হ্যাঁ ভালোবাসা তো হতেই পারে এরকম কাউকে কি পছন্দ হয় না স্বামীর আগে না না এরকম হওয়ার সুযোগ ছিল না তখন আমি অনেক ছোট থেকে গান করি তো আর ভালোবাসাটা বুঝি। প্রেম যে একটা একটা আছে আছে বস্তু সেটাও বুঝতে পারলাম আমার স্বামীর কাছ থেকে মানে এটা উনি সেই উৎপ্রেরণাটা না দিলে মানে উৎসাহটা যদি উনি না দিত তাহলে প্রেমটা জানা হতো গান শিখতে গিয়ে আপনার আর সময় ছিল না ওই গানের মধ্যেই আপনি প্রেমে পড়ে গেছেন যার ফলে আর ওই যে আউট যে প্রেমটা অন্যদের সাথে যে সেটা আপনি যে বিয়ে করেছেন আপনার হাজবেন্ড বলছেন যে প্রেম আপনার জীবনে আসেনি আপনার অনেক আছে এখন এখন আছে কিন্তু তার সাথে তার সাথে যখন বিবাহ হয় এর আগে আপনি কখনো প্রেমে পড়েননি কারোর সাথে সেটাই আপনি বলছেন কিন্তু তার সাথে বিয়ে হওয়ার পরে আপনার প্রেম হয়েছে তার সাথে আপনার সাথে এর পরবর্তী সময় এখন যে আপনার এবং আপনি আপনি যে চলছেন এই প্রেমটা আসলে কেমন অনুভব করেন অনেক অনেক ভালো যেখানে সকল কিছু আসলে এক একজনকে এক এক রকম ভালোবাসতে হয় আর মূলত স্বামী অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আউট প্রেম করার চাইতে আমি মনে করি সকল নারীরই উচিত স্বামীকে সেই প্রেমের পাত্র হিসেবে দেখা কারণ স্বামী যদি পছন্দ না হয় কারো সে যদি স্বামীকেই ভাবে যে এই আমার জন্য বেস্ট তাহলে আমার মনে হয় এর চাইতে ঘনিষ্ঠ প্রেম আর দুনিয়াতে কিছুই হইতে পারে না আমি মনে করি আমার জন্য এটাই খুব বেস্ট আমি খুব সুখী খুব ভালো আছি শুনে খুবই ভালো লাগলো আচ্ছা আপনার হাজব্যান্ড সোলেমান ভাই ওনার সাথে আপনার কিভাবে পরিচয় হলো এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আজ থেকে ওনার সাথে প্রায় আমার অনেক ছোট থেকেই ওনার সাথে আমার পরিচয়

আমরা জানি উনিও একজন প্রখ্যাত বাউল গীতিকার উনি উনার অনেক গান আমরা শুনেছি বিভিন্ন শিল্পীরা উনার গান গেয়ে থাকেন আপনিও প্রায় সময় উনার গান গেয়ে থাকেন এবং আপনারা দুজনেই সমন্বয় করে আপনাদের গানগুলো আসলে আমরা শুনি বাউল সুমন সরকার সম্পর্কে কিছু বলবেন উনি আসলে আপনার জীবনে আসছে সে যে একজন গীতিকার একজন ভালো গীতিকার তার গান অনেক সে অনেক সুন্দর গান লিখে এই ব্যাপারে আপনি কি বলেন বিশেষ করে আমার আমি মনে করি আমার জীবনটাই ধন্য এরকম একজন মানুষ বিশেষ করে উনি খুব সৎ মানুষ আর সৎ মানুষ যারা তারা তো মনটা সহজ সরল থাকে উনি অনেক সহজ সরল একজন মানুষ আর সৎ মানুষ মূলত সৎ মানুষ যেহেতু তার জন্য নিজেদের প্রশংসা আহ সচরাচর খুব কম মানুষ করে আর বিশেষ করে যদি হয় স্বামীর প্রশংসা মানে নারীরা স্বামীর প্রশংসা করে কিনা আমি খুব কমই শুনি কিন্তু আমার স্বামী আসলেই আমি নিজেকে খুব গৌরব বোধ করি আর কি নিজেকে খুব ভালো লাগে এমন একজন সৎ মানুষের সহধর্মী নিয়ে আমি তারপরে আবার একজন গীতিকার ওনার লেখনি ওনার গাঁথনি খুব ভালো লাগে আমার আর ওনার গানের ভক্ত আমি অনেক বেশি তার জন্য গানটা করি আমি সবার গান করি তার মধ্যে ওনার গানগুলো কেন জানি আমার ভিতরে খুব মানে খুবই বেশি ভালো লাগে ওনার গানগুলো মনে হয় আমারই কথা এরকম মনে হয় অনেক ভালো আর বিশেষ করে উনি আর অনেক ভালো কিছু উপহার দিক সবার মাধ্যমে আমি যেন ওটা প্রচার করতে পারি মালিকের কাছে এটাই দোয়া আপনারাও দোয়া করবেন আর যারা আছে যারা আমাদের দেখছে দেশে দেশের বাহিরে যারা আমাদের এই কথা শুনছে ব্যক্তিগত জীবনের বিষয় আমাদের এই সাক্ষাৎকার আমি সকলকে বলবো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন এইভাবে এই সাধারণ পরিবারের মধ্যেও সাধারণভাবেও যেন সুন্দরভাবে সুখী একটা জুটি সারা জীবন থাকতে পারি আর কি এটাই চাওয়া আর কোনো কিছু আর কি বলবো এখন হ্যাঁ সেটাই আমরাও চাই দর্শকের পক্ষ থেকে সেটা আমিও আপনাদের শুভকামনা করি যেন ভবিষ্যৎ আপনাদের সুন্দর হয় সুখের হয় আপনি তো বিভিন্ন জায়গায় কন্ট্যাকে যান বিভিন্ন জায়গায় গান করেন আপনি বর্তমানে খুবই জনপ্রিয় শিল্পী এবং খুবই ব্যস্ততায় আপনার সময় কাটে কিন্তু বিভিন্ন জায়গা যে যাচ্ছেন কিংবা যান সেখানে কোনো সমস্যা হয় কি না আপনারা আপনাদের যে বিভিন্ন জায়গায় যে গান করতে যান সেখানে কোনো সমস্যা হয় কি না এরকম কোনো বড় ধরনের সমস্যা মালিক এখনো কোনো বিপদের সম্মুখীন করেন নাই আর্থিকভাবে একটু সাময়িক সমস্যা তো হতেই পারে বাট আমাদের মনে হয় না এমন কোনো বড় ধরনের বিপদে পড়বো বা পড়ে গেছি এরকম কখনোই হয় নাই আর অনেক আমি আমাকে নিজে কি কি বলবো আমি এমনও মানুষের গান করলাম যারা ডাকাতের দলের মধ্যে আমি গান করে আসছি মানে ডাকাতরা আমাকে করে নিয়ে গেছে মানে ওনারা আমাকে করছে। মানে গানটা করব ডাকাত দেখে মানুষ ভয় পায় কিন্তু ওনারা আমার গান শুনলো ওনারা আমাকে সেভ করে রাখলো এটাই আমার মানে অনেক কিছু না আমি কোনো বড় ধরনের মানে দুর্ঘটনা বিপদ এরকম কোনো কিছুর মধ্যে বাউল গানের মধ্যে অন্তত পাইনি সেটা হয়নি আমার সাথে সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে অনেক সম্মান করলো অনেক আদরও করেন সবাই যারা হয়তো বা দু একজন তো একটু ভিন্ন বাসতেই পারে এটাও আমার আশীর্বাদ আমি মনে করি যারা খুবই ভালো আপনার কাছ থেকে এই কথাগুলো শুনে খুব ভালো লাগলো আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি যে বিভিন্ন জায়গায় গান করতে যান দর্শকরা অনেকে জানতে চায় যে আপনি যে কন্টাক্ট করেন এবং আপনার কাছে কিভাবে এসে কন্ট্যাক্টটা কোট করবে এবং কোন কোন এলাকায় আপনি গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বিশেষ করে যেখানে বাউল গান ভালোবাসে অল বাংলাদেশেই বাউল গানকে অনেক ভালোবাসে অনেক প্রাধান্য দেয় বাউল গান হলো একটা সামাজিক গান যেখানে বাবা মা সন্তান পরিবারের সকলেই একত্রিত হয়ে সামাজিক গানটা শুনতে পারে তো বাংলার বুকে যে কোনো জায়গাতে যেখানে বাউল গানকে ভালোবাসে বাউলদেরকে ভালোবাসে সকল এলাকাতে আমার গান করার জন্য কোনো মানে ইচ্ছা আছে আর কি কোনো দ্বিধাব মানে দ্বিধা আপনি অনেক ব্যস্ত এবং জনপ্রিয় অনেক জনপ্রিয় শিল্পী সেই জন্যই আপনার জন্য অনেক কন্টাক্ট আসে অনেক দর্শক এবং আপনার শ্রোতা ভাই বোনেরা আপনাকে তাদের এলাকায় নিয়ে গানের আসর করতে চায় সেই জন্য আমি বলছি যে আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে এবং আপনার আসলে পারিশ্রমিক সম্পর্কে কিছু কথা বলবেন যদি আপনি মনে কিছু না করেন এটা এরকম না বিষয়টা হলো যারা আমার সাথে কন্ট্রাক্ট করতে চায় অনেকেই আমার ফোন নাম্বার জানে এবং ইউটিউবেও আমার প্রথম অ্যালবামের মধ্যে নাম্বার দেওয়া ছিল আর যারা যোগাযোগ করতে চায় ফোনে যোগাযোগ করতে পারে এবং আর যারা আমাদের পার্শ্ববর্তী কাছে আসে বা এই শাহ সুলতান রুমি ওনার দরবারে আমি প্রতি দিন এখানে বসি বৃহস্পতিবার একটা আস্তানা আছে কাফেলা আছে সেখানে বসি বসলে এখানে আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর যারা দূরে আছে বাহিরে থাকে অনেক দূরে থাকে যারা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না আসতে পারতেছে না তারা ফোনের মাধ্যমে কন্টাক্ট করতে পারে আর পারিশ্রমিক বিষয়টা একজনের কাছ থেকে অনেক বেশি নিতে হবে এমন কিছু না এটা ফোনের মধ্যে হয়ে গেলে হয়ে গেলে ভালো হয় ওই ফোনের মধ্যে আপনার সাথে কথা বলে সেটা ফাইনাল করে নিতে দাও না হামুরি তো আর এত কিছু লাগবে না যা সাধারণ বিষয় নিয়ে আর কি এত বুঝতে পেরেছি আর একটা বিষয় হচ্ছে যে অনেক বায়ু বন্ধুরা বিদেশে থাকেন আমি আপনার অনেক গান ইউটিউবে ছেড়েছি তারা অনেক প্রশ্ন করেছে যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে গান করাতে চায় হ্যাঁ গান করাতে চায় আপনার কণ্ঠে ওনাদের লেখা গান ওনাদের লেখার গান আপনার কণ্ঠে গাওয়াইতে চায় আর কি সেই ব্যাপারে কিছু বলবেন হ্যাঁ অবশ্যই আপনি যখন সাক্ষাৎকারটা আপলোড করবেন বা এটা দিবেন তখন আমাদের ফোন নাম্বারটা আমার হাজবেন্ডের ফোন নাম্বারটা দিয়ে দিলে হয়তো ওনার সাথে কন্ট্রাক্ট করবে ওনার সাথে আমার সাথে সরাসরি কন্ট্রাক্ট করতে হবে না যেহেতু আমার গার্জিয়ান আছে ওনার সাথে কথা বললেই হয়ে যাবে হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা কাদিজা ভান্ডারির বাউল সুলেমান সরকারের নাম্বার আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা কালে করে খাদিজা ভান্ডারির সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান অথবা আপনারা যদি তাকে নিয়ে প্রোগ্রাম করতে চান কোনো বাউল আসর করতে চান তাহলে তার সাথে সুলেমান বাউল সুলেমান সাহেবের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা ডিসক্রিপশান বক্স থেকে আপনারা নাম্বারটা নিয়ে নেবেন দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাকে আপনি অনেক কষ্ট করে আমাদের বাসায় এসেছেন তারপরও আমার সাক্ষাৎকার আমি একজন ক্ষুদ্র মানুষ যার নাম গুণ কোনো কিছুই তেমন বেশি না আসলে তবু আপনি এসেছেন সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে আমার সম্মানিত দর্শক এবং আশিকান জাকেরান ভক্ত ভাই বোনেরা বাউল কাফেলা টিভি এই চ্যানেলের প্রতি আপনারা দৃষ্টি রাখবেন এবং এই কাফেলার বাউল কাফেলা টিভি দেখবেন নিত্য নতুন কিছু উপহার পাবেন অবশ্যই ভালো কিছু উপহার দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন এই চ্যানেলের মধ্যে আমার অনেক গান আছে এবং আরও দেওয়া হবে আপনাদের ইচ্ছা হলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের যেমন ইচ্ছা সেটা আপনাদের উপরে ভিত্তি করলাম আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন একজন আরেকজনকে দোয়া করলেই অবশ্য অনেক ভালো কিছু করা যায় ধন্যবাদ সকলকে আপনাকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এতক্ষণ খাদিজা মাঝভাণ্ডারির সাক্ষাৎকার নিলাম আশা করি আপনাদের এই সাক্ষাৎকারটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ